ইটাহার থানায় ফিরে কাজে যোগ দিতেই ওসি অভিজিৎ দত্তকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন কর্মসূচির আয়োজন করা হয় থানা প্রাঙ্গণে। ফলে খুশির হাওয়া ছড়িয়েছে ইটাহার থানার পুলিশ মহল থেকে জেলা পুলিশ প্রশাসনের মধ্যে। বেশ কিছুদিন আগে ইটাহার থানার ওসি অভিজিৎ দত্তের নামে শংসাপত্র রাজ্য স্তর থেকে এসেছিল উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের কাছে। সেই মতো বুধবার 20 নভেম্বর কলকাতার মোহরকুঞ্জ ভবনে এই পুরস্কার গ্রহণ করলেন আনুষ্ঠানিকভাবে। জানা গেছে ইটাহার থানার ওসি অভিজিৎ দত্ত দীর্ঘদিনের কর্মজীবনে প্রথম 2008 সালে সাব ইন্সপেক্টর পদে প্রথম যোগ দেন দার্জিলিং, পরে ধীরে ধীরে কোচবিহার হয়ে উত্তর দিনাজপুর জেলাসহ নানান জায়গায় কর্মজীবনে পুলিশ প্রশাসনের বিভিন্ন ধরনের কাজকর্মের সাথে আন্তর্জাতিক নারী ও শিশু পাচার চক্র বন্ধ করা এবং একাধিক নাবালিকা সহ শিশু উদ্ধার করা সহ শতাধিক বাল্যবিবাহ বন্ধ করার কাজে অভিজিৎবাবু সততা সহ বীরত্বের নিদর্শন দিয়েছেন। এক নাবালিকা উদ্ধারকে কেন্দ্র করে পুলিশকে বাধার মুখে পড়তে হয় কয়েকবার, এমনকি অভিজিৎ দত্তকে প্রাণে মারার হুমকিও দেয় বলে জানা যায়। তবুও বাংলাসহ অন্যান্য রাজ্য থেকে বহু পাচার হওয়া নাবালিকা উদ্ধার করে এনে জেলাসহ রাজ্য পুলিশ প্রশাসনের মাথা উঁচু করেছেন তিনি। তার এই কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ব পালনকে কুর্নিশ জানিয়েছে সব মহল। এই রাজ্য প্রশাসনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজারসহ রাজ্য প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ।